তোমাদের জানে অনেক অনেক স্বাগত। আমি পূর্বা আর আমি এখন বসে আছি বেনারসের নেপালি টেম্পলে। আর তোমাদের জন্য এই ব্লগটা আমি তৈরি করার চেষ্টা করছি আমার বেনারস ভ্রমণের সব কটা মোমেন্টস দিয়ে। হ্যাঁ, আমি টিপিক্যাল ব্লগ বানাতে পারিনি, কিন্তু আমি অনেক অনেক ভিডিও রেকর্ডিং করেছি যেগুলোকে সব একসাথে করে তোমাদের আমি জানাবো কি করে খুবই অল্প পয়সায় মধ্যবিত্ত ভাবে বেনারস ঘুরে আসতে পারা যায়। তো এই ভিডিওটা দেখতে থাকবো। ট্রেনের টিকিট পাওয়া একেবারেই সহজ ছিল না, তাই কলকাতা থেকে বারাণসী যাওয়ার কোনো ট্রেনই আমরা টিকিট পাইনি। কিন্তু আমরা বারাণসীর নিয়ারেস্ট স্টেশন দীনদয়াল উপাধ্যায়ের থামে এরকম একটি ট্রেন যেটা হাওড়া টু মুম্বাই মেল, তাতে টিকিট পেয়ে যায় লাকিলি স্লিপার ক্লাসে, 400 টাকা করে জনপতি পড়ে। দীনদয়াল উপাধ্যায় থেকে বারাণসী স্টেশন যেতে টোটো ভাড়া 250 টাকা নেয়। আমরা যেহেতু গোধুলিয়া অবধি গেছিলাম, তাই আমাদের 300 টাকা লেগেছিল। ফেরার জন্য আমরা যে ট্রেনটি বুক করেছিলাম সেটা গাজীপুর সিটি টু কলকাতা, যা রাত্রির 1:25 বারাণসীতে স্টপ ছিল। আর যেহেতু রাত্রির 1:25 আমরা বারাণসী স্টপ ছিল, আমরা রাত্রির 12টার সময় গোধুলিয়া থেকে বারাণসী স্টেশনে অটো করে পৌঁছেছিলাম 150 টাকা দিয়ে। দিনের বেলা হয়তো এটা একটু কম হতে পারে, আর এই ট্রেনের ভাড়াও আমাদের স্লিপার ক্লাসে 407 টাকার মতো লেগেছে। হাওড়া থেকে রাত 11টার সময় মুম্বাইয়ের মেল ছেড়েছিল, তাই রাত্রিবেলা ট্রেনে উঠেই আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালবেলার চা এনজয় করতে করতে পৌঁছে গেছিলাম 10টার মধ্যে দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। সেখান থেকেই অটো ভাড়া করে আমরা গোধুলিয়ায় পৌঁছে গেছিলাম। কাশী বিশ্বনাথের মন্দিরের রাস্তাটাই গোধুলিয়া নামে পরিচিত। ওখানে গিয়েই আমরা সেদিনই হোটেল বুক করেছিলাম, আমরা কোনো অনলাইনে হোটেল বুক করিনি, যেহেতু আমাদের হুট করে যাওয়ার প্ল্যান হয়েছিল। আমরা যে হোটেলটা পেয়েছিলাম তার নাম হোটেল কাশী বিশ্বনাথ মন্দিরের যে নতুন গেট 13 ডিসেম্বর উদ্বোধন হয়েছে, সেই গেটের যে রাস্তা বা বিশ্বনাথ মন্দিরের পাড়াকেই গোধুলিয়া বলা হয়। এই গোধুলিয়াতেই সব থেকে বিখ্যাত যে জল খাওয়ারের দোকান মধুর জলপান ভাণ্ডার, তার পাশের গলিতেই আমরা যে হোটেলটা পেয়েছিলাম হোটেল কাশী অবস্থিত ছিল। হোটেল সম্বন্ধে বলতে গেলে হোটেলে লিফট ছিল, হোটেলের রুমটা ঠিকঠাক ছিল, প্রত্যেকটা রুমে এসি ছিল, বাথরুম ডিসেন্ট বলা যেতে পারে, বাথরুমে গিজার ছিল আর সবসময় গরম জল পড়ছিল, আর একটা ওয়াটার পিউরিফাইও ছিল। হোটেলে সবসময়ের জন্য চা আর ব্রেকফাস্টের অর্ডার দিলে তা পাওয়া যাচ্ছিলো। চায়ের দামটা 20 টাকা করে ছিল, আর হোটেলের রুম আমাদের 900 টাকা করে লেগেছে। আর হোটেলের থেকে তুমি ছাদের ভিউটা দেখতেই পাচ্ছ। এক কথায় বলতে গেলে হুট করে গিয়ে আমরা হোটেল যে পেয়েছি সেই হিসাবে হোটেলটা এক কথায় ঠিকঠাক আর ভালোই বলা যেতে পারে। আমাদের মতো মধ্যবিত্ত বাঙালি বারাণসী যাওয়ার প্রধান যেটা উপলক্ষ সেটা মহাদেবের দর্শন, তাই আমরা সময় নষ্ট না করে যেদিনকে পৌঁছেছিলাম সেদিনকেই লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম 7:30 সময়। আর আমরা দর্শন করে বেরোতে বেরোতে আমাদের 10:30-11টা বেজে গেছিলো। আর এই লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখেছিলাম বরযাত্রীর অনেক অনেকগুলো বরযাত্রী, তার মধ্যে একটা ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ। আর যেহেতু আমরা নভেম্বরের লাস্টে আর ডিসেম্বরের ফার্স্ট উইকে গেছিলাম, তাই অনেক বর বউ দেখেছি, মানে অগণিত। আর ওখানে সবাই পুজো দিতে এসেছিলো, তাদেরকে দেখেছি। আর আমরা রাত্রিবেলা মহাদেবকে দর্শনের পরও পরের দিন সকালবেলা পুজো দিতে গেছিলাম। এই পুজো দেওয়ার জন্য আমাদের যেটা করতে হয়েছে, মন্দিরের সামনেই একটি ডালার দোকানে জুতো আর মোবাইল ফোনকে রেখে দিয়ে 150 টাকা করে মিনিমাম, হয়তো কম আছে, তাই আমি 150 টাকা করে আমরা দিয়েছিলাম। 150 টাকা করে পুজোর ডালা নিয়ে মন্দিরের ভিতরে লাইন দিতে হবে। ভিড়ের ওপর তোমাদের লাইনের সময় নির্ভর করবে। আমরা প্রথম দিন 2.5 ঘন্টা, পরের দিনকে 2 ঘন্টা লাইন দিয়েছিলাম। তোমরা যদি ভিড় কম থাকে অনেক কমেই লাইন দিতে পারো, আর তোমরা যদি লাইন দিতে না চাও তাহলে ওখানে 180 টাকা করে বিশেষ দর্শন আর 300 টাকা করে আরতি দর্শন ব্যবস্থা আছে, তোমরা সেটা করতেই পারো। তবে যারা বেলাইন করেছিলে, আমরা কিন্তু তাদের সাথে ঝগড়া করেছিলাম, বেলাইন করবে না, এক্সট্রা পয়সা দিয়ে তোমরা স্পেশাল দর্শন করতেই পারো। মহাদেবের মন্দিরে যাওয়ার 2 পথ আছে, একটা নতুন যেটা 13 তারিখে ওপেনিং হয়েছে, আর তার আগে যেটা পুরনো মন্দিরের রাস্তা মানে গেট ছিল সেখান দিয়ে। বিশ্বনাথ মন্দিরে পৌঁছাবার জন্য যে 2 রাস্তা, নতুন গোধুলিয়া দিয়ে নতুন 13 তারিখে উদ্বোধন হওয়া নতুন গেট, আর পুরাতন যে দশাশ্বমেধ ঘাটে যাওয়ার রাস্তা থেকে পুরাতন গেট, 2 রাস্তারই সমস্ত বাড়িগুলোকে এক রঙে রং করে দেওয়া হয়েছে। আর পুরাতন মন্দিরের গেটের পাশেই রয়েছে একটি বৃহস্পতি মন্দির, যেখানে বাইরে থেকে ফটো তোলা যায়, ভিতরে দেওয়া যায় না ফটো। ওটা দেখার পরেই তোমরা হাঁটতে হাঁটতে পৌঁছে যেতে পারো
বেনারসে মহাদেবকে দর্শনের পর দ্বিতীয় যেটা সবথেকে দর্শনীয় বস্তু সেটা হচ্ছে দশাশ্বমেধ ঘাটের গঙ্গা দর্শন। সূর্য উদয় থেকে সূর্য অস্ত অবধি এই ঘাটে তুমি যখনই যাও না কেন তোমার মন পবিত্র হয়ে যাবেই যাবে। আমরা সকালবেলা সূর্য উদয় দেখার মতো ক্ষমতা নেই আমার, তাই আমরা বেলার দিকে গেছিলাম। আর বেলার দিকে এখন যেহেতু শীতকাল চলছে, এখন একটা সবথেকে মানে আকর্ষণীয় বস্তু হচ্ছে সাইবেরিয়ান পাখি, সেটা দেখার জন্যই আর তার সাথে ফটো তোলার জন্যই আমরা 10:45 সময় গেছিলাম দশাশ্বমেধ ঘাটে বোটিং করতে বা নৌকা বিহার করতে। এই নৌকা বিহার করবার জন্য বিভিন্ন রকম বোট আছে, একসাথে অনেক লোকের বা তোমরা একা নিতে পারো, মোটর বোট আছে, আর হাত দিয়ে যেটা পাল তোলা নৌকা সামথিং ওরকম আছে। নৌকা বিহারের জন্য 700 টাকা থেকে তোমার চাওয়া শুরু হবে, এবার তোমার কথা বলার ওপরে নির্ভর করবে তুমি কত কমাতে পারো। আমরা 7 জন বোটে উঠেছিলাম, আমাদের লেগেছে 450 টাকা করে। আমাদের যেহেতু আগের বার এই নৌকা বিহার করা ছিল এবং সব ঘাট দেখা ছিল, এবার আমাদের কাছে যেটা মেন আকর্ষণ ছিল এই পাখির সাথে ফটো তোলা বা পাখি দেখা। তোমরা এই নৌকা থেকে তোমাদেরকে মণিকর্ণিকা ঘাট, যেখানে সবসময় দাহ হয়ে থাকে, কখনোই বন্ধ হয় না, এরপরে হরিশ্চন্দ্র ঘাট যেখানে রাজা হরিশ্চন্দ্র কাজ করতেন, আর তার সাথে তোমাকে দেখানো হবে নারদ ঘাট যেখানে কখনোই স্নান করতে নেই কোনো হাজব্যান্ড ওয়াইফের, যদি তোমরা স্নান করো তোমাদের ঝগড়া, নর্মালি হাজব্যান্ড ওয়াইফরা ঝগড়াই করে, মানে ওখানে করলে আরও বেশি ঝগড়া হবে, ডিভোর্স টিভোর্স হয়ে যেতে পারে এরকম টাইপের আর কি। এই সমস্ত ঘাটগুলো দেখিয়ে আমরা আগের বার ওই অপোজিটে যে একটা ছোটো দ্বীপ মতো আছে ওখানে নেমে ফটো তুলেছিলাম, বাট এবার যেহেতু আমরা পাখিটাই মেন ছিল তো আমরা সেটাই দেখেছি, এবার আর নাবিনি। আর এটা এখন তোমরা যেটা দেখছো সেটা মণিকর্ণিকা ঘাট, যেখানে সর্বদাই দাহ হতে থাকে, কখনো বন্ধ হয় না। আর এই পাখিদের তোমাদের কাছে আনবার জন্য ওখানে বিক্রি হচ্ছিলো অনেক ঝুড়ি ভাজা, বা তুমি বাড়ি থেকে বা ওখান থেকে আগে থেকে কিনে নিয়ে নিতে পারো। এই ঝুড়ি ভাজাগুলো তুমি যত ছুঁড়ে ছুঁড়ে মারবে তোমার কাছে তত বেশি পাখি আসবে, তুমি তত বেশি ভালো ভালো ফটো তুলতে পারো। নৌকা বিহারের পরে নৌকা থেকে নেমে আমরা ঘাটের কাছেই লাগোয়া যে মিউজিয়াম, যে বাড়িটা 400 বছর পুরনো, যেটাকে এখন মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে, ওখানে ঢুকেছি। আমি মাস্ক খুলে বলার চেষ্টা করছি এটা একটা মিউজিয়াম, যার টিকিট হচ্ছে 25 টাকা করে। সেখানে তুমি ভিডিও ক্যামেরা নিয়ে যেতে পারবে না, কোনো সেলফি স্টিক নিয়ে যেতে পারবে না, জাস্ট মোবাইল নিয়ে যাওয়া অ্যালাও আছে। এখানে এই 400 বছর পুরনো এই বাড়িটাকে মিউজিয়ামে কনভার্ট করে দেওয়া হয়েছে, যেখানে বেনারসের কিছু বিশেষ বিশেষ জিনিসপত্র, ওখানকার পান, ওখানকার লস্যি, ওখানকার সঙ্গীত সম্বন্ধে ডেমোস্ট্রেশন দেওয়া হয়েছে। আর ওখানে আর এই মিউজিয়ামের যেটা স্পেশালিটি হলো, এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখানো হয় 17 মিনিট ধরে, যেটা আমি পুরোটাই তুলেছি, বাট এই ভিডিওতে আমি তার কিছু কিছু দৃশ্য দেখাবার চেষ্টা করছি। আর আমার যে এই মিউজিয়ামের সবথেকে যেটা ভালো লেগেছে, এই মিউজিয়ামে 400 বছরের এই বিল্ডিংটাকে একটু তোমাদের ঘুরে দেখতে দেওয়া হয়, আর চার দোতলায় যাওয়ার পরে তোমরা দেখতে পাবে একটা ফাটাফাটি, আমার কাছে তো বেশ খুব সুন্দর একটা গঙ্গার মনোরম দৃশ্য, যেখানে খুব ভালো ভালো ফটো আর সেলফি তোমরা তুলতে পারো, ভালো ভিডিও বানাতে পারো। আপাতত মিউজিয়ামটা এভাবেই তৈরি হয়েছে, পরে হয়তো আরও অনেক কিছু এর মধ্যে অ্যাড হবে। আমার বেশ ভালো লেগেছে, এটা অপশনাল, তোমরা এই মিউজিয়ামে ঢুকতেও পারো নাও ঢুকতে পারো। তবে তোমাদের যদি ফটো তোলার ইচ্ছা হয়, গঙ্গার একটা ওপর থেকে ভিউ নেওয়ার ইচ্ছা হয় দশাশ্বমেধ ঘাটে, তাহলে আমি বলবো অবশ্যই এই মিউজিয়ামটাতে ঢুকো, মানে এন্ট্রি করো, ভালো লাগবে। আর বেনারসের গঙ্গার যেটা মনোরম দৃশ্যের আরেকটা মেন পার্ট হচ্ছে সন্ধ্যা আরতি। গঙ্গা এই আরতি দেখতে আমরা 2 দিন সন্ধ্যাবেলা পৌঁছে গেছিলাম, একদিন ভুল সময়ে গেছিলাম, দূর থেকে দেখেছিলাম, বাট পরের দিন আমরা একদম মিস করিনি। আর যেহেতু আগের বার আমরা 19 সালে বোট করে গঙ্গায় আরতি দেখে নিয়েছিলাম, তো এবছর আর বোটে চাপিনি, আমরা সামনে গিয়ে, আমি লাকিলি খুবই সামনে, মানে ভাবা যায় না আমি 6:30 সময় গিয়ে 7টায় হওয়া আরতির এত ভালো একটা সিট পেয়েছিলাম, মা গঙ্গা আমাকে কৃপা করেছিল। তো আমি তোমাদের জন্য খুব একদম ক্লোজলি গঙ্গা আরতি নিয়ে এসেছি। আমি অনেক বড় ভিডিওটা বানিয়েছিলাম, বাট এখানে ছোট দিচ্ছি, পরে আমি বড় পার্টটা পোস্ট করে দেবো, কোথায় করব পরে তোমাদের আমি জানিয়ে দেবো। আর এই গঙ্গা আরতি দেখার পরে মায়ের গঙ্গার আশীর্বাদ নিয়ে, এটা একদম ফ্রি, তোমরা বোটিংয়ে না গেলে এই গঙ্গা আরতিটা একদম ফ্রি, তোমরা দেখতেই পারো আরামসে। বিশ্বনাথের কাছে পুজো দেওয়া আর গঙ্গা আরতি আর গঙ্গায় নৌকা বিহারের পরে বেনারসে যখন এসেই পড়েছ, কিছু সাইট সিন তো অবশ্যই করবে,
তো দশাশ্বমেধ ঘাট থেকে পাশেই পড়ে মীর ঘাট, ওখান থেকে 6 মিনিটের রাস্তা, পায়ে হেঁটেই পৌঁছে যাবে গঙ্গার ঘাট ধরে ধরে নেপালি মন্দিরে। এই নেপালি মন্দিরে যেটা মূল আকর্ষণ হচ্ছে, এটা নেপালের আদলে তৈরি মন্দির, যেখানে মহাদেবের মূর্তি আছে পশুপতিনাথই ওনারা বলছেন। এটা একদমই হেঁটে পায়ে হেঁটে চলে যেতে পারে। এরপর বাকি সাইট সিনের জন্য তোমাদেরকে টোটো বা অটো ভাড়া করতে হবে। টোটো ভাড়া তোমাদের পার হেড 100 রুপিস করে পড়বে, কারণ আমরা 4 জন একটা টোটো গেছিলাম, আমাদের 400 টাকা করে পড়েছিল। এখন আমরা যাচ্ছি সংকটমোচন মন্দিরে। আর সংকটমোচন মন্দিরে আমরা মঙ্গলবার গেছিলাম, তো আমি ওখানে বসে হনুমান চালিশা পড়তে পেরেছিলাম। আর সংকটমোচন মন্দিরে আমার মেয়ে নাকশন হচ্ছে ঘোকার লাড্ডু, আমার দারুণ লাগে। আমি 3 বার গেছি, 3 বারই এই লাড্ডুটা খেয়েছি, আর 3 বারই আমার সেম টেস্ট লেগেছে, না প্রথমবার একটু বেশি ভালো লেগেছিল। সংকটমোচন মন্দিরেও জুতো আর মোবাইল ফোন লকারে রেখেই ঢুকতে হয়, তো ফটো অ্যালাও না, তো মন্দিরের গেটের পর আর কোনো ফটো তোমরা দেখতে পাবে না। এরপর আমরা গেছি হচ্ছে ত্রিদেব মন্দির, যেখানে খাটু শ্যামজির মূর্তি আছে। খাটু শ্যামজির একটি বড় মন্দির জয়পুরে আছে, এখানে একটি আছে, আমাদের বিশ্বাস একটা খুব ছোট্ট স্টেশনের সামনে মন্দির আছে, তো আমি খাটু শ্যামজি সম্বন্ধে একটু হলেও জানি। আর তার সাথে আরও নারায়ণের মূর্তি আছে। এই মন্দিরটি বেশ সুন্দর, আমি আগেরবারও এই মন্দিরে খুব ভালো ফটো তুলেছিলাম, তো এবারে ছোট তোমাদের জন্য ভিডিও বানিয়েছি, সেরকম ফটো তোলা আর হয়নি, আগেরবার আমি ভালো ফটো পোস্ট দিয়ে তুলেছিলাম বলে। খাটু শ্যামজির মন্দিরের পর আমরা যেখানে পৌঁছে গেছিলাম সেটা হচ্ছে তুলসী মানস মন্দির। এইখানে রাম সীতার মূর্তি আছে, এখানেও ভিডিও অ্যালাউ করতে দেয়, দোতলাতেও কিছু একটা আছে, আমি সিঁড়ি বেয়ে দোতলায় উঠিনি। আমি রাম সীতা চরণ আর মূর্তির ফটো আর ভিডিও তোমাদের জন্য তুলে নিয়ে বেরিয়ে চলে এসেছি, কারণ এখানেও আমি আগেরবার না খুব ভালো ফটো না তুলেও গেছিলাম। এরপরে আমরা যেখানে গেছি সেটা হচ্ছে দুর্গা মন্দির। দুর্গা মন্দিরের ভিতরে ফটো অ্যালাউ আছে, কিন্তু মায়ের ফটো তুলতে মানা আছে। আর এই মন্দিরের বাইরে কিছু স্টল আছে, পুজো নেওয়ার ব্যবস্থা আছে। আর মন্দিরটা লাল রঙের, খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আগেরবারের স্মৃতিটা আমার এই মন্দিরে একটু কম, তো আমি এবছর খুব এবার খুব ভালো করে দেখেছি। আর তোমাদের জন্য আমি চুপি চুপি পুলিশের সাথে ঝগড়া করে একটুখানি মায়ের ঝলক তুলে নিয়ে এসেছি, আমি একটু ঝগড়ুটি হয়ে যাচ্ছি দিনকে দিন। এই দুর্গা মন্দিরের পর আমরা একটা নতুন মন্দিরে গেছি, যেটা আমরা আবার যাইনি 2019 সালে। এই মন্দিরটা সংকটমোচনের মাসি বলে আমাদের ইন্ট্রোডিউস করা হয়েছে। এই মন্দিরটা তো কাছে গিয়ে ফটো তোলা যাবে না, তো দূর থেকে আমি ঝলক দেখিয়ে দিলাম। তবে যেটা মেন আকর্ষণ, এই মন্দিরের বাইরে একটা খুব ভালো দোকান পেয়েছি, যেখানে জিনিস কেনার পরে আমি ফ্রিতে একটা চাবির রিংও পেয়েছি, ইনি খুব ভালো খুব কম দামে জিনিস দিয়ে দিয়েছে। এরপরে তোমাদের টোটোওয়ালারা যেখানে নিয়ে যাবে, টোটো বুক করলে, যেখানে আমি আগের বছরও 1900 এই একই দোকানেই নিয়ে যাওয়া হয়েছিল, যেটা দোকান কাম কারখানা, সেম কারখানায় তোমাদেরকে নিয়ে যাওয়া হবে। আমার মনে হয় সব টোটোওয়ালারাই এখানে নিয়ে যায়। এখানে তোমাদেরকে শাড়ির কারখানা, কিছু মেশিন। 2019 সালে এই দোকানে অনেক বেশি মেশিন ছিল, মেশিন একটু কমে গেছে, তারপরে সেই শাড়ির দোকান মানে দোকান মতো করা ওইখানে নিয়ে যাবে, যেখানে আমি খুব ভালো ভালো শাড়ির ফটো তুলেছি, কিন্তু আমি শাড়ি কিনিনি। আমি বাজেট ফ্রেন্ডলি মানুষ, বেশি বাজেট আমি খরচা করি না। তবে আমাদের সাথে একটি মেয়ে গেছিলো যে একটা শাড়ি কিনেছে, সেটা 8000 টাকা চেয়েছিলো, ও কমিয়ে 5600 টাকায় কিনেছে, 5680 টাকা। তাই শাড়িটা তোমাদের আমি পরেও দেখাতে পারবো না, এখানেই সব শাড়িগুলো মোটামুটি দেখানো আছে। এই সব কটা শাড়ির দাম 8000 করে চেয়েছে, কোনোটা 10000 চেয়েছে, খুব বেশি নয় কিন্তু কমানো যায়। এই দোকানদারটা কমায় না, কিন্তু এর পাশের দোকানদার, যেটা সেকেন্ড যে দোকানটা এখন দেখছো, এই দোকানদারটা ভালোই কমায়। এই শাড়িগুলো 8000 টাকা করে চেয়েছিল, বেনারসি শাড়ি, যেগুলো 5600 থেকে 6000-এর মধ্যে দিয়ে দিচ্ছিল। তো আমি শাড়ি কিনিনি, এখানে বেনারসি ভালো স্যুটও ছিল, যেগুলো 1300-1400 টাকা করে, আমি এখান থেকে কিনিনি। আমি কোথা থেকে কিনেছি তোমাদেরকে দেখাবো, দেখাবো সব বলবো। আমিও কিনেছি অনেক কিছু, কিনিনি তা নয়, কিনবো না করেও অনেক কিছু কিনেছি। এই এখন তোমাদের যেগুলো দেখাচ্ছি এগুলো সব চুড়িদারের পিস, 1300 টাকা করে, কমিয়ে তুমি 1100-1200 টাকা করে নিতেই পারো। এরপর আমরা চলে এসেছি মেন গোধুলিয়াতে আবার। এখানে শ্রীকৃষ্ণ ভোজনালয়ের পাশেই দোকানটাতে আমরা গেছিলাম। এই দোকানে চুড়িদারের খুব ভালো ভালো ওড়না ছিল, যেগুলো 300 টাকা করে চেয়েছিল। ওড়নাগুলো তোমরা দেখতেই পাচ্ছ কেমন, ঠিকঠাক ভালো না, আমরা এখান থেকে কিছু কিনিনি, দেখেছি। এরপরে আমরা যেখান থেকে কিনেছি সেটা হচ্ছে অন্নপূর্ণা ভোজনালয় ভাণ্ডারে ইউনিট 2-এর পাশেই একটা দোকান আছে নিখিল,
সেই দোকান থেকে, এখান থেকে মামার জন্য শাড়ি কিনেছে, আর আমাদের সাথে যেসব আন্টিরা গেছিল তারাও ওখান থেকে শাড়ি কিনেছে, 300 থেকে 500 টাকার মধ্যে বেশ ভালো ভালো শাড়ি ছিল। আমরা এবার অনেকগুলো দোকান এক্সপ্লোর করেছি, তো আমরা এখন যেখানে চলে এসেছি মহাদেবের পুরাতন মন্দিরের গেটের সামনে যে শাহু হোটেল আর শাহু মার্কেট আছে, তার তলায় একটা কিডসের দোকান আছে, তারপরের দোকানটা লাস্ট দোকানই বলা যেতে পারে সেখানে ওড়না নিতে। এইখানে ওড়নাগুলো 200 টাকা করে ছিল, আর শাড়িও ছিল, বাট আমরা এখান থেকে 3টে ওড়না কিনেছি, একটা 600 টাকার আর বাকিগুলো 200 টাকা করে, 400 টাকার। আর এরপরে উনি আমাদের রেকমেন্ড করেছিল ওই শাহু মার্কেটের সামনের দিকে একটা দোকান, যেখান থেকে আমি চুড়িদারের পিস কিনেছিলাম 650 টাকা করে। এরপরে আমরা মিরঘাট থেকে গেছিলাম, যেখানে মিরঘাটের সামনে অলকা হোটেলের পাশে একটা দোকানে ঢুকেছিলাম, সেখানে আমরা কোনতেও ওর জন্য শার্ট কিনেছিল ওর ওং লেখা, যেগুলো 500 টাকা করে নিয়েছে। এই দোকানটাতেও ভালো ভালো শাড়ি ছিল। শাড়ি কেনাকাটার পর কোথাও বেড়াতে গিয়ে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফুড। এবার আমি তোমাদেরকে বলবো হচ্ছে খাওয়া দাওয়া সম্বন্ধে। মধুর জলপান হোটেলের পাশেই ছিল আমাদের থাকার হোটেল, তো অবশ্যই আমরা মধুর জলপানে ব্রেকফাস্ট করেছি। এখানে একদম ঘিয়ে ভাজা পিওর পিওর কচুরি আর তার সাথে তার ছোলার তরকারি, যেটা খুবই টেস্টি ছিল, যা আমিত্তি নিয়ে কচুরি নিয়ে আমাদের পড়েছে হচ্ছে পার হেড 90 টাকা করে। আর এই মধুর জলপানের এই মিষ্টির দোকান যেটা বেশ পুরনো, সেখান থেকে আমরা এই ড্রাই ফ্রুটসের মিষ্টি নিয়েছিলাম, ওরা কিলো দরে বিক্রি করছিল, পার মিষ্টি 20 বলেছিল, বাট ওই কিলো দরে নিতে গিয়ে আমাদের একটু লস হয়েছে 40 টাকা। মধুর মিষ্টান্ন ভাণ্ডারের পাশেই ছিল হচ্ছে চায়ের দোকান, যেখানে 10 টাকা করে চা, বাট আমরা হোটেল থেকেও চা খেয়েছি, হোটেল আমাদের 20 টাকা করে চা নিয়েছে। আর দুপুরের খাওয়ার জন্য আমরা পৌঁছে গেছিলাম কাশী বিশ্বনাথ মন্দিরে অন্নপূর্ণা ভাণ্ডারের ইউনিট 2-তে, যেখানে ইউনিট 1 আর ইউনিট 2-তে প্রতিদিন বিনামূল্যে দুপুরের আহার বা ভোজন প্রদান করা হয়, সকাল 9টা থেকে বিকাল 5টা অবধি, যেতে থাকে হচ্ছে ভাত, সাম্বার, আলু ভাজা, একটা তরকারি, একটা লাড্ডু, পাঁপড়, যেটা প্রতিদিন পাওয়া যায়, আর এটা তোমাদের পুরো ফ্রিতে পাওয়া যায়। তবে তোমাদের যদি মনের ইচ্ছা থাকে তোমরা ডোনেশন হিসাবে কিছু টাকা দিতেই পারো, যেটা আমরা দিয়েছি, তার সাথে আমরা পেয়েছি একটা অন্নপূর্ণা মায়ের ফটো। অন্নপূর্ণা ভাণ্ডারে প্রসাদ গ্রহণের পর আমরা লস্যি খেতে বিশ্বনাথ মন্দিরের পুরনো গেটের পাশে গেছিলাম, যে দোকানটা বেশ পুরনো হলেও লস্যিটা ঠিকঠাক ছিল, খুব বিশাল ভালো ছিল না, 30 রুপিস করে, আমার ঠিকঠাক লেগেছে, খুব ভালো লাগেনি। বেনারসি গিয়ে তো লস্যি খেতেই হয়, তাই খেয়েছি, 30 টাকা হিসেবে ঠিকঠাক ছিল, এটা খুব ভালো ছিল না। ভালো লস্যি সাধন ভিডিওটা দেখতে থাকো, পরে দিচ্ছি। আর বেনারসে গেলে যেটা তোমাদের করতেই হবে সেটা হচ্ছে বেনারসের পান খেতে হবে, তো আমরাও বেনারসে গিয়ে বেনারসের পানের স্বাদ নিয়েছি, আর ঠিকঠাক একটা পান আমরা পেয়ে গেছি। পান বানানো দেখাচ্ছি, একটু মিউজিকের সাথে পান বানানো দেখো, তার মাঝখানে আমি তোমাদের কাছে কিছু কথা ক্লিয়ার করে। মহাদেব মন্দিরের পুরনো গেটে পাশে লাইন দিয়ে প্রচুর হোটেল আছে বা রেস্টুরেন্ট আছে, যেখানে 80 টাকা থেকে থালি স্টার্ট হয়, তোমরা ভাতের থালি বা রুটির থালি 80 টাকা থেকে পেয়ে যাবে। অনেক অনেক রেস্টুরেন্ট আছে অনেক 80 টাকা থেকে স্টার্ট করে 250 টাকা অবধি বা তার বেশিও থালি রেস্টুরেন্ট আছে। আমরা অন্নপূর্ণা ভাণ্ডারে স্পেশালি খেয়েছিলাম, আমরা কম বাজেট করব বলে তোমাকে দেখাবার জন্য, আর দ্বিতীয়ত আমরা ওখানে ডোনেশন দিয়েছি যাতে পরবর্তীকালে আরও মানুষ ওখানে গিয়ে এই সুবিধা উপভোগ করতে পারে। ওখানে যদি তোমরা খাও অবশ্যই ডোনেশন দিতে একদম ভুলবে না। আর এরপরে আমরা যেটা খেয়েছি হচ্ছে বেনারসের বিখ্যাত মালাই, তোমরা যদি স্ট্রিট থেকে খাও 30 রুপিস, আমরা একটা দোকান থেকে শপ থেকে নিয়েছিলাম বলে আমাদের 50 রুপিস পড়েছে। এরপর যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে বেনারসের স্ট্রিট ফুড, ওখানকার আলু টিক্কি চাট। আমরা এই দোকান থেকেই পার্টিকুলারই 2 বার খেয়েছি, এটা কেশর রেস্টুরেন্টের পাশের গলি দিয়ে বিশ্বনাথ মন্দিরের পুরনো গেটে পৌঁছানো যায় সেই গলির মধ্যে, সেই গলির সামনেও একটা দোকান আছে, বাট আমরা এনার থেকে খেয়েছি। আর এনারও দোকানের পাশে একটা মিষ্টির দোকান আছে, একটা মন্দির আছে, আমার নামটা মনে নেই, বাট এই গলিটা যখন তোমরা যাবে তখন এনার দোকানটা বেশ ভালো। আলু টিক্কি চাট আমরা 20 রুপিস করে খেয়েছি। এরপরে ভালো লস্যির খোঁজে আমরা লাকসা বলে একটা রাস্তার দিকে হাঁটা দিয়েছিলাম, সেখানে আমরা এই মৌসুমি লেবুর জুস পেয়েছি। 2008 সালেও এই দোকানটা ওখানে ছিল, আর আমরা এখান থেকেই মৌসুমি লেবুর জুস পান করেছিলাম, সেটাকেই রোমন্থন করবার জন্য আমার ভাই সেম কাজটা আবার করেছে, আমরা আবার ফটো তুলেছি। তারপর আমরা খুঁজে পেয়েছি ভালো লস্যির দোকান, কৃষ্ণা লস্যি ভাণ্ডার। এখান থেকে আমাদের সাথে যে কোন্তো ভাই গিয়েছিল, ও আগেরবার 2019 সালে গিয়ে
লস্যি খেয়েছিল। ওরা গেছিল আগস্ট সেপ্টেম্বরে, আমরা গেছিলাম এপ্রিল মাসে। এখানে 20 টাকা 30 টাকা লস্যি আছে, আমরা 30 টাকা করে লস্যি খেয়েছি। এরপরে আমার ভাই মোমোর দোকান খুঁজে পেয়েছিল, একটা বন্ধ হওয়া শপিং মল গদুলিয়া রাস্তায় আছে তার পাশে। সো দুদিন এই মোমোর দোকান থেকেই মোমো খেয়েছো, আর এত ভালো লেগেছে। তোমরা স্ক্রিনশট নিয়ে মোমোর দোকানের নামটা আর নাম্বারটা পেয়ে যাবে, এই মোমোটা সত্যি ভালো ছিল। এরপরে আমরা খুঁজে পেয়েছিলাম নবদ্বীপ থেকে আসা একটা ফ্যামিলি, যারা বাঙালি টোলায় থাকে আর ওখানে ব্যবসা করে, সেই দোকানদার যারা উপমা আর ধোসা আর ইডলি বিক্রি করে। আর যেহেতু আমরা ভালো কথা বলতে পারি, আমরা সবার সাথেই জমে যাই, তো আমরা ডিসকাউন্টও পেয়েছিলাম এই ভাইয়ের কাছ থেকে। তোমরা গেলো ডিসকাউন্ট পেতেই পারো, ভালো গল্প করতে পারবে, আমাদের মতো কমিউনিকেশন স্কিল থাকলে। যাই হোক, উত্তপম 40 রুপিস ছিল, মশলা ধোসা 40 রুপিস ছিল, প্লেন ধোসা 30 রুপিস ছিল, আর ইডলি আমার মনে নেই, তোমরা খোঁজ করে নিও। আমরা যেহেতু বিভিন্ন জায়গায় বিভিন্ন খাওয়ার ট্রাই করছিলাম, তো আমরা সেরকমই একদিন খেয়েছি হচ্ছে শ্রীকৃষ্ণ ভোজনালয় থেকে একদিন রাতের ডিনার, যেখানে আমরা চাউমিন খেয়েছি। চাউমিনের দাম এখানে 100 রুপিস করে, বাকি তোমরা যদি বুঝতে পারো তো ওটা পজ করে এই মেনু কার্ডটা দেখতে পারো, এটাও গদুলিয়ার রাস্তায় পড়ে। এখানে ঠিকঠাক খাওয়ার পাওয়া যায় ডিনারের জন্য, এছাড়াও থালি বা সব ভেজ খাওয়া তোমরা পেয়ে যাবে, চাউমিনটা ঠিকঠাক ছিল। এরপর প্রতিদিন রাত্রে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা খেয়েছি দুধ। দুধের গদুলিয়া রাস্তায় আমরা দুখানা দুধের দোকান পেয়েছি, কিন্তু এই দাদুর দোকানের দুধটা স্পেশাল ছিল, কারণ উনি দুধের মধ্যে রাবড়ি দিচ্ছিলেন, রাবড়ি 50 টাকা করে আর দুধ 15 টাকা করে উনি বিক্রি করছিলেন। এই দাদুর দোকান আর ওই নবদ্বীপের ভাইদের দোকান পাশাপাশি ছিল, যতদূর সম্ভব শিববেলি রুদ্রাক্ষের দোকানে সামনেটা সন্ধেবেলায় এরা বসেন। আর আমরা এছাড়াও মিষ্টির দোকান থেকে সিঙ্গারা খেয়েছিলাম 6 টাকা করে। আর বড় বড় বোদের সাইজ দেখে আমরা কি জিনিস ভেবে একটা জিনিস কিনে খেয়েছিলাম, যেটা 20 টাকা করে সামথিং পড়েছিল, আসলে ওটা আমৃতি ছিল, ওরা ওটাকে ইমারতি বা সামথিং কিছু বলছিল। এই মিষ্টির দোকান দুখানা আর ওই চাটের দোকানটা ছিল হচ্ছে গোধুলিয়া আর দশমেধ ঘাটের রাস্তাকে জয়েন করার এই সুন্দর ডিজাইন করা আলপনা আঁকা বা ছবি আঁকা গলির মাঝখানে। এছাড়াও আমরা রুটি কিনে খেয়েছিলাম, যেটা পার পিস 6 টাকারও আছে, 50 টাকার রুটির থালিও আছে। বিভিন্ন দোকান থেকে আমরা খাওয়ার টেস্ট করেছিলাম। আর লাস্টে মুখশুদ্ধি কিনেছিলাম বিশ্বনাথ মন্দিরের পুরনো গেরের অপোজিটের দোকান কি বিশু জর্দা সামথিংয়ের দোকান থেকে আমরা এইটা কিনেছিলাম 50 টাকা করে। এরপরে আমরা সবাইকে দেওয়ার জন্য আর নিজেদের জন্য পেড়া কিনেছিলাম, যেটাও হচ্ছে এই পুরনো গেটের ঠিক সামনেই, ভিতরে আর গলিতে ঢুকলেই তোমরা পেয়ে যাবে কাজু সাহের দোকান, সেখান থেকে আমরা 450 টাকা করে পেড়া কিনেছিলাম। তোমরা এখান থেকে নিতে পারো, এর টেস্টটা ভালো। এর অপোজিটে কয়েকটা দোকান আছে, তোমাদের যেটা ভালো লাগবে সেখান থেকে নিয়ে নিতে পারো। ট্রেন ভাড়া, হোটেল, খাওয়া দাওয়া, সাইট সিন, কেনাকাটি সব কিছু আমি এই ভিডিওর মধ্যে তোমাদের দেখাবার চেষ্টা করলাম। আমার মতে পার হেডের বাজেট খুব বেশি হলে 4,000 টাকার মধ্যে তোমাদের বেনারস ঘোরা হয়ে যেতে পারে, কেনাকাটির খরচা বাদ দিলে। আমি মোটামুটি যা যা করেছি সবই চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবার, আর মোটামুটি ভালো ইনফরমেশন দেওয়া, যাতে করে তোমরা খুবই কম পয়সায় বেনারস ভ্রমণ করতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, তার আগে শুনে নিই কোনদের কাছে কোন বেনারস ঘুরে কেমন লেগেছে। আর এবারের ঘোরাটা কেমন হয়েছে? তাহলে আমরা বেশ ভালো মজা করেছি, তাহলে আমরা আবার আসবো, তোমরাও এসো। আর এই ভিডিওটা আমার মনে হয় তোমাদের ইনফরমেশনের জন্য যথেষ্ট ভালো, আমাদের সঙ্গে দেখো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর পরবর্তী ভিডিও জানি না কবে আসবে, চেষ্টা করবো তাড়াতাড়ি আনার। আজকের মতো এই ভিডিওটা এখানেই, বাই বাই, টাটা। আর আমরা এখন বোটিং দেখছি।